আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আমার হাতে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে ধান কাটা মেশিন বলে সবাই, এর আগেও অনেক দেখেছেন, কেউ বলে ব্যাকপ্যাক, কেউ বলে হ্যান্ড রিপার, কেউ বলে ব্রাশ কাটার, তো এই সবগুলো মিলে এই একটাই মেশিন। তো মেশিনটার দেখতে পাচ্ছেন এটা একটা ফোর স্ট্রোক ইঞ্জিন, এটা দুইটা হয়, একটা টু স্ট্রোক একটা ফোর স্ট্রোক ইঞ্জিন হয়। তো আপাতত আমরা একটা সামনে ফোর স্ট্রোক রেখেছি এবং এটা দিয়ে শুধু ধান কাটা নয়, একসাথে অনেকগুলো কাজ করা যায়। তার মধ্যে আমরা আটটা হেড নিয়ে আসছি, তো এই আটটা যে কী কী কাজ করে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলেন শুরু করি। তো আমার সামনে দেখছেন আমরা জাস্ট এখানে খোলা অবস্থায় সব কিছু আছে, এটা হচ্ছে হ্যান্ডেলটা, এটা হাতে নিয়ে ব্যবহার করে এটা, আর এই ইঞ্জিনটা থাকে কাঁধে। আপনারা অবশ্যই ভিডিওতে দেখছেন, ভিডিওতে সব বিস্তারিত আপনারা দেখতে পারবেন। মেইনলি এটা হচ্ছে ধান কাটার অংশটা থাকে এই ইঞ্জিনের সাথে। এই আমার সাথে যে দেখছেন এই হেডটা, এটা হচ্ছে আপনার ধান কাটার একটা হেড। এখানে আমরা একটা ব্লেড দিই, ডায়মন্ড ব্লেড। এই ব্লেডের কয়েক রকম হয়, এটা অনেক দামি একটা ব্লেড, এটা দিয়ে খুব সহজেই ধান কাটতে পারবেন। এই হেডটা মূলত এই ইঞ্জিনের সাথে থাকে। এখন এটার বাহিরে যখন আপনি আরও বাকি হেডগুলো নেবেন, সেগুলো এটা খোলার পর এখানে যে অংশটা দেখছেন এই অংশটা খুলে ফেলে বাকি হেডগুলো ব্যবহার করে আপনি বাকি কাজগুলো করতে পারবেন। কী কী কাজ করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। আমার সামনে যেটা দেখছেন এটার নাম হচ্ছে উইডার হেড। এই উইডার হেডটা মূলত কাজ করে হচ্ছে আপনার মাটিকে নরম করা, বলেন উইডিং যেটাকে বলে, উইডিং করে, যেটা ঘাসগুলোকেও ছিঁড়ে ফেলে মোটামুটি, এবং কোদালের যে কাজটা করে মোটামুটি সেই কাজটাও এটা দিয়ে করা সম্ভব, মানে চাষ করাটাও এটা দিয়ে করা যায় আর কি। গাছের গোড়া নিড়ানি সেটাও এটা দিয়েই করা যায়। তার পাশে আপনি দেখতে পাচ্ছেন, এর পাশেই যেটা দেখছেন এটা হচ্ছে নাইলন কাটার। তো এই নাইলন কাটারটা হচ্ছে মূলত আপনার স্কুল কলেজের যে ঘাসগুলো আছে ওই টাইপের ঘাসগুলোকে একদম সমান করে দেয়, এবং দেখা যায় যে এর থেকেও শক্তিশালী অনেক ঘাস আছে সেগুলোকেও ছিঁড়তে সক্ষম আর কি। মূলত এটা সেই কাজেই ব্যবহার করা হয়। তার পাশেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টিল ব্লেড। এই ব্লেডটা দিয়ে আপনার শক্ত শক্ত যে ডালপালা টাইপের যে ইয়েগুলো হয়, ঘাসগুলো হয়, বা আমরা বলি যে জঙ্গল হয়, তো সেই জিনিসগুলো কাটার কাজে এটা ব্যবহার করা হয়। এটাও খুবই শক্তিশালী একটা ব্লেড, এটাও আপনারা ব্যবহার করতে পারবেন। তার পাশে আপনারা দেখছেন ছুরি ব্লেড বলে এটাকে, ছয়টা ছুরি দেয়া থাকে এটাতে, তো এটা দিয়েও আপনারা খুব দ্রুত খুব শক্ত শক্ত ঘাস আপনারা কাটতে পারবেন, এবং সমান করে মাটির সমান করে লেভেল করে আপনারা এটা দিয়ে কাটতে পারবেন। এবং এরপরে আপনারা দেখতে পাচ্ছেন টিলার হেড, এটাও চাষের জন্য মূলত এটা ব্যবহার করা হয়, এর কাজই হচ্ছে চাষ করা। তো আপনারা জাস্ট এই ইঞ্জিনের মাথাটা খুলে এটা ব্যবহার করলেই আপনারা চাষ করতে পারবেন। তো মোটামুটি এখানে যা যা দেখছেন এটা বাদেও আরও কিছু আমাদের কাছে হেড আছে, সেগুলো হচ্ছে হেজ ট্রিমার আছে, একটা হচ্ছে চেইন বার বলে, চেইন বার যে নাইলন কাটারটা আছে সেটা আছে। তো ওটা আপাতত আমরা আপনাদের ভিডিওর যে কোনো এক জায়গায় দেখানোর চেষ্টা করব। এই মোটামুটি এই আটটা জিনিস আপাতত আমাদের কাছে আছে, আপনাদের যদি লাগে আমাদের কাছে নিতে পারবেন। তবে আরও নতুন নতুন কিছু আমরা হেড নিয়ে আসার চেষ্টা করছি, যাতে একটা ইঞ্জিন দিয়েই আপনারা অনেক কাজ করতে পারেন। তো মোটামুটি এই মেশিনের ছিল এগুলো নিয়ে বিস্তারিত। ইঞ্জিন দুই রকম হয়, টু স্ট্রোক ফোর স্ট্রোক, আপনারা যেটা চান সেটা নিয়ে বাকি হেডগুলো আলাদা আলাদা কিনে কিনে আপনারা ব্যবহার করতে পারবেন বিভিন্ন কাজে। তো যদি মেশিনটা আপনাদের প্রয়োজন হয় আমাদের কৃষি বাজারের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন, অথবা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।